Hello, Assalamualaikum viewers. আমরা আবার আসছি জয়নাল ফার্নিচারে, ভাইরাল জয়নাল ফার্নিচার। আসসালামুয়ালাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, ভালো আছি। বহুত দিন পর আবার ভিডিও দিতেছেন ভাই। হ্যাঁ, অনেক দিন ধরে দিছি না, যে আগের ভিডিও দিতে অনেক অর্ডার আসছে, ওই মালই বানাই সাথে করতেছি, এই কারণে আমরা নতুন ভিডিও আবার দিছি, কিছু নতুন নতুন কালেকশন দেখাবেন। আজকে আমাদের ভাইদের জন্য আপনি কি দেখাবেন? প্রথম কি দিয়ে শুরু করবেন? সবই দেখাবো, খাট দেখাবো। এই যে খাট, এটাকে কি খাট বলে ভাই? এগুলা আমাদের বড় কলস খাট। বড় কলস আড়াই ইঞ্চি মোটা কাঠ করে বানানো, যে খাট বেকার না হয়, ফাঁকা না হয়, এই কারণে ওইভাবে আড়াই ইঞ্চি মোটা দিয়ে বানানো। খাটগুলোর প্রাইস দিচ্ছেন কত দাদা? এগুলা খাটগুলো 13,500 টাকা। মাত্র 13,500 টাকা? আর কোন চাইলে এটা 3 ইঞ্চির ভিতরে নিতে পারবো? 3 ইঞ্চির মধ্যে নিলে সেই ক্ষেত্রে দাম আসবে কত? 3 ইঞ্চির মধ্যে নিলে সেই ক্ষেত্রে দাম আসবে কত? 16,000 টাকা। 16,000 টাকা। এরপরে কি দেখাবেন? এটা কি খাট বলে? 3 লাভ। এটার প্রাইসটা কত? 13,500। মাত্র 13,500 টাকা। মানে ডিজাইনের জন্য কোনো দাম বেশি কম বেশি না? অনেকে তো আছে যে ডিজাইন নিলে ভাই 500 বেশি, এই ডিজাইন নিলে 500 কম, এরকম কোনো সিস্টেম নাই। আপনি 10টা মডেল হলে একই প্রাইস? একই প্রাইস। 10টা মডেল হলে একই প্রাইস? এখানে এই যে আরেকটা খাট, এটাকে কি ডিজাইন বলে? মালা খাট। এটাকে বলে মালা ডিজাইন। এটার প্রাইসটা কত? ১৩,৫০০ টাকা। এই কি আড়াই ইঞ্চি মোটা? আড়াই ইঞ্চি মোটা, সলিড, পিছনে পুরো সম্পূর্ণ কাঠের সলিড। হ্যাঁ, এগুলো তো ভাই হাইসা বিছনা গুঁড়ো, এগুলো কিসের দিবেন? হাইসা আর হলো বিছনা, হলো আপনি হাইসাগুলো আকাশে কাটেন, বিছনা মাঝখানে ডাসা মেয়ে গুলি কাটেন, এগুলোর 1 ইঞ্চি মোটা। আর মাঝখানে ডাসাটা কত কত? 2.5। কাস্টমার আপনার দোকানে আসলে কিছু ডিসকাউন্ট কি আসে? আসলে যতটা সম্ভব কমাই রাখবো, কিন্তু বাড়তি হবে। আপনারা যদি 3 ইঞ্চির ভিতরে নিতে চায়, এই যে একটা সুন্দর খাট দেখতে পাইতেছে, এটা কি খাট বলে? এটা হলো আমরা আকাশি কাঠের খাট, ওইটাও আকাশি কাঠ, কিন্তু ওইটা হলো আমরা সেগুনের মতো একটা কালার করছি, আর এটা হলো আমরা যেটা অরিজিনাল কাঠ, কাঠের কালার করছি, কাঠ কালার মতো ফিনিশিং করা হয়। এই খাটগুলো পুরো সারি কাটা বানা। এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া? প্রাইসটা হলো 13,500 টাকা, 1.5 ইঞ্চি কাঠের ভিতরে। 1.5 ইঞ্চি কাঠের ভিতরে মাত্র 13,500 টাকা। যদি 2 ইঞ্চি কাঠের ভিতরে চায় তাহলে 16,500। 16,500 টাকা। এটার মধ্যে আপনারা হাইসা বিছনা গুঁড়া কি দিতেছেন? হাইসা আকাশি কাঠের বিছনা, আর হলো মাঝখানে ডাসা মেহগুনি কাঠ। পিছনে একটা সুন্দর খাট দেখতে পাইতেছি, এটাকে কি খাট বলে? এটা হলো 13 গোলাপ। 13 গোলাপ। 13 গোলাপ। এটা এবার গ্লাস শোয়া দুই পাশে, মাঝখানে ডাসা দুইটা। এগুলোর পিছনে সাপোর্টিং, পিছনে তো সম্পূর্ণ কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠের। তারপর 5টা সাপোর্টিং দেওয়া, যে তো খাটটা অনেক দূরে পাঠাই, ঢাকার বাইরে যায়, রশি দিয়ে বাঁধলে জানি কোনোভাবে সমস্যা না। এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া? 13 গোলাপ খাটটার প্রাইসটা হলো 13,500 টাকা। আর যদি সেই ক্ষেত্রে 2 ইঞ্চি নিতে চায় তাহলে 16,000। আর যদি এটা সেম পাখা নিতে চায়, দেড়ের মধ্যে কত? মাথায় কাছে সেম পাখা নিতে চায় তাহলে দাম পড়বে হলো 22,000 টাকা। 22,000 টাকা। আর যদি 2 ইঞ্চির ভিতরে হয় তাহলে 25,000। আর ফুল বক্স নিলে? ফুল বক্স নিলে 2,000 টাকা বাড়বে। প্রতিমালে 2,000 টাকা বাড়বে। 2,000 টাকা বাড়বে। এটা কি খাট? এটা হলো 5 কলস। একটা সুন্দর খাট, লাভ খাট দেখা যাচ্ছে, এত সুন্দর খাট 13,500 টাকা কিভাবে পারেন ভাই? অনেক জায়গায় তো দেখি যে রেট আরো বেশি, আপনারা এত কম কেন? মানে অনেক অনেক ভিডিওতে দেখতেছি যে আপনার দাম কম বেশি, আপনার দামগুলো তুলনামূলক অনেক কম। আমার
থেকে নিলে কাস্টমার ঠকবে না, আমি চাই কাস্টমার আমার থেকে। একটা লাভ কার্ড, একটা ডিজাইন গেছে আর একটা ডিজাইন, পিছনের ডিজাইনটা একটু দেখি ভাইয়া, সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে পিছনে। আর একটা খাট, এটা হলো তেজ গোলাপ, এটা 2 ইঞ্চি না? হ্যাঁ, এটা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি ভিতরে দেওয়া যাবে। 2 ইঞ্চি এটা রেট পড়বে কত? 16,500 টাকা। 16,500 টাকা। এই খাটটা আমাদের খরচ বেশি, তাও আমি এই কম দামে দিতেছি, যেহেতু আমাদের মালটা সেল হয়। পিছনে আরেকটা খাট আছে, একটুখানি দেখি। পিছনে আরেকটা খাট আছে, খাটটা নতুন ডিজাইন। এই ডিজাইনটা আমরা আগে পরে ভিডিওতে দেখাই নাই, এটা নতুন ডিজাইন। এই প্রথম দেখাচ্ছেন। এখানে কিছু খাট দেখতেছি, আবার দেখা যাইতেছে সেম পাকা, সেই ক্ষেত্রে এটা রেট কত পড়বে? সেম পাকা খাটটা 16,500 টাকা। মাত্র 16,500 টাকা। 16,500 টাকা। এই খাটে আমাদের গ্যারান্টি আছে 20 বছরের। 20 বছরের গ্যারান্টি। পিছনে এই খাটগুলো দেখা যাচ্ছে সব খাটে 20 বছরের গ্যারান্টি। এই সেম পাকা সলিড, কোনো গ্যাপ নেই। পিছনে যে সম্পূর্ণ কাঠ, পিছনে সম্পূর্ণ কাঠ। পিছনে এটা কি কাঠ লাগাইছেন ভাইয়া? এটা ওই আকাশী কাঠই। আকাশী কাঠ। এই কালারটা করা হয়েছে সেগুন কালার। আরেকটা ডিজাইন দেখা যাইতেছে এখানে। হ্যাঁ, এটাও 2 ইঞ্চি ছিল। একই দামের মধ্যে 2 ইঞ্চি কত রেট দিচ্ছেন? 16,500। মাত্র 16,500 টাকা একটা ডিজাইন। এগুলো মূলত সবই সেম ডিজাইন। 16,500। মাত্র 16,500 টাকা। আর যদি এই কালারের, যদি এই কালারের ভিতরে সেম পাখা নিতে হয় তাহলে খরচটা বাড়ে, আর এই কালারটাও খরচটা বাড়ে। মানে এই কালারটার মধ্যে মূলত আপনার মাল মেডিসিন একটু বেশি লাগে, বেশি লাগে, এই জন্য একটু খরচটা বেশি। আরেকটা দেখা যায় সেম পাকা সুন্দর গোলাপি। গোলাপের জন্য কি মালের রেট বেশি না সেমই দাম? সেম দাম 16,500 টাকা। যে গোলাপ করছেন তো জালিতে তো খরচ বেশি। আমাদের খরচ বেশি, মিস্ত্রি মজুরি বেশি দিতে হইছে, তাও আমি রেটটা বাড়াই না। আমার কথা হলো কাস্টমার যেটা পছন্দ হয় 10টা ডিজাইন দিব একই দাম, 10 রকমের ডিজাইন থাকবে একই দামে। এই কারণে আমার দোকানের সিস্টেম এইটা যে 10 রকমের ডিজাইন দিব একই দাম। এটার প্রাইস তো 16,000। 16,000 পয়সা। আর একটু দেখতেছি মাথা উঁচা ডিজাইনগুলো, মানে আপনি চাপের ভিতরে যেরকম ঘাটগুলো দেখালেন সিস্টেম, কিন্তু চাপ নাই, এটা কাঠের ভিতরে খোদাই করা। এটা সলিড কাঠ না? এটার প্রাইস কত? 16,500 টাকা। পিছনে আরেকটা ঘাট দেখতেছি সেম কোয়ালিটি। আমাদের খরচ বেশি, তাও আমরা ওই একই দামে দেব, যেটা যার চোখে যেটা ভালো লাগে। মানে আপনার কথা হইলো কি কাস্টমারের নেব, লাভ লস যা আমার ভিতরে থাকবে এগুলো আমি সবই এক রেডি দিব, এক রেডি দিব। এই খাটগুলো দেখেন একটু, সিম্পল কাজের ভিতরে যারা স্যাম্পল চায় তাদের জন্য এই খাটগুলো বানানো। এগুলোর প্রাইস কত করে? এগুলো হলো আপনি 1.5 ইঞ্চি ভিতরে নিলে 13,500, 2 ইঞ্চি ভিতরে নিলে 16,500। আর এই খাটটা একটু খরচ বেশি, এটা জালি খাট। এই জালি খাটটা নিলে আমাদের 18,000 টাকা দিতে হবে। 18,000 টাকা। এটা কি 2 ইঞ্চি মোটা না? 2 ইঞ্চির ভিতরে 18,000, কারণ এখানে 42টা জালি করা আছে। জালি করাটা ফিনিশিংয়ে যে ভিতরে বাইরে সেম ফিনিশিং করতে সময় বেশি লাগে, খরচটাও বেশি। এটা কি খাট? এটা জালি খাটি, হোম খাটি, সেপানের মডেলগুলা। এটাও আমরা মনে করেন 13,500 এবং 16,500, রেট একই হবে, শুধু ডিজাইনটা চেঞ্জ। এটা হলো 5 কলস। দেখেন এটা কি ঘাট ভাই? এটা আকাশি ঘাটের পিছনে সলিডের ভিতরে ওই একই দামে দিব। পিছনে ঘাটটা কালার একটু চেঞ্জ দেখা যাচ্ছে। পিছনে ঘাটটা হলো সেগুন কাঠ। কি সেগুন? যশোরের সেগুন? না, এটা চিটাং সেগুন। এটা চিটাংয়া সেগুন না? আর পাশেটা হবে সেগুন কাঠের, আর পিছনা মাঝখানে আসা লোহা কাঠের। এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া? প্রাইসটা হলো 28,000 টাকা। মাত্র 28,000 টাকা। আর এখানে আরও দুটা আকাশি ঘাটের খাট আছে, এটা হলো আসান মডেল বলি আমরা। এটাও 16,500 টাকা। মাত্র 16,500 টাকা। আর একটা গর্জেস কাজ আছে, ওই একই 16,500 টাকা। এখানে আছে, এটা হলো, এগুলা কি ছোট খাট? যারা ছোট চায় 5 পিস 7 পিস এক সাইজ ছোট আর কি, এটা 1,000 টাকা রেট কম। তার মানে এটা 15,500 টাকা। 15,500 টাকা। ডিজাইন যেটাই চাই সমস্যা নাই, এখানে ডিজাইন আছে। আর অন্য অন্য বড় খাটের ভিতরে যদি ডিজাইন পছন্দ হয় আমরা ওই ডিজাইনটা বললে আমরা করে দিই। এটা তো দেড়ের ভিতরে না? ওইটা হলো দেড়ের ভিতরে, ওইটা রেটটা হলো 12,500 টাকা। 12,500 টাকা।
ভাই এটা কি কাঠের ড্রেসিং? সেগুন কাঠের ড্রেসিং। এটা কি ড্রেসিং বলে? মিনি আলমারি সিস্টেমে আর কি, বড় একটু পাল্লাটা খুলে দেখাই দেন ভাইয়া, ডিপটা একটু দেখাই দেন। মানে যেগুলো আপনার ব্যাচেলার এরা নিলেও দেখা গেছে যে সিঙ্গেল একটা আলমারি হিসাবে জিনিসটা ব্যবহার করতে পারে, এক ফ্যামিলির কাপড় চুপড় অনায়াসে রাখা যাবে। এটার প্রাইসটা দিচ্ছেন কত? মাত্র 14,500 টাকা। এটাগুলো সেগুন কাঠের না? 30 বছরের গ্যারান্টি। এটা ভিতরে কি ইউজ করছেন? ভিতরে কাঠগুলো সম্পূর্ণ গামারি, ত্রিশ বছরের গ্যারান্টি, নষ্ট হবে না। এখানে দুইটা বারিন্দা আছে, মানে সম্পূর্ণ কাজই করা আছে। পিছনে একটা ড্রেসিং দেখতে পাচ্ছি, মাত্র এত সুন্দর একটা ড্রেসিং মাত্র 14,000 টাকা। এখানে একটা ছোট ড্রেসিং দেখা যাচ্ছে, ভিতরে যে তাকগুলো, তাকগুলো কিসের? এটার প্রাইস দিচ্ছেন কত? এখানে চুড়ি রাখার হ্যাঙ্গার হবে, আর নিচে একটু দেখাই দেন, এখানে দুইটা ডোয়ার আছে, পাল্লা আছে। 12,500 টাকায় সেগুন কাঠের ড্রেসিং, মাত্র 12,500 টাকা। এত সুন্দর একটা ড্রেসিং আপনারা পেয়ে যাবেন। দেখাবেন নতুন ডিজাইনের একটা সুকেস, লাইট পাল্লা, বড় সুকেস। এটা কি কাঠের? সেগুন কাঠের, আর হলো ভিতরে গামারি কাঠ। যা জনাল ভাই, সুকেসটা দেখান, সুকেশের পাল্লাগুলো কি গ্লাসের পাল্লা? গ্লাসের পাল্লা, সম্পূর্ণ গ্লাসের পাল্লা। এই সম্পূর্ণ গ্লাসের পাল্লা। এটা কয় গ্লাসের পাল্লা? আর সেলগুলো হলো আপনার গামারি কাঠের, ডিপটো বেশি, 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। এটা সবচেয়ে বড় সাইজ, আর ডিজাইনটা হলো আপনার পাটি ডিজাইন, এগুলো সম্পূর্ণ হাতের কাজ। এটা হলো সেগুন কাঠের? হ্যাঁ, সেগুন এবং শাড়ি কাঠের। এটার প্রাইসটা দিচ্ছেন কত ভাই? প্রাইসটা হলো আপনার 29,000। 29,000 টাকা, মাত্র 29,000 টাকা। তিনটা ডোয়ার আছে, এখানে তিনটা ডোয়ার, আর দুই পাশে দুইটা পাল্লা আছে, দুই পাশে দুইটা পাল্লা, সেম কাজ মিলানো, চাইলে এটার সাথে আলমারি, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল। মাত্র 29,000 টাকা আপনি এত সুন্দর একটা দেওয়াল সুকেস পেয়ে যাচ্ছেন, সম্পূর্ণ গ্লাস পাল্লা। তারপরে পরে একটা সুকেস দেখা যাচ্ছে ভাই, এই যে আরেকটা সুকেস ভাই দেখতেছেন। আচ্ছা জোনাল ভাই, এটা কি কাঠের? এটা কি ডিজাইন বলে? এটা কয় পাল্লার? 4 পাল্লার, 6 ফিট বাই 7 ফিট। এটার প্রাইস দিচ্ছেন কত ভাই? মাত্র 28,500 টাকা সেগুন কাঠের, 6 ফিট বাই 7 ফিট। এটা নিচেও তিনটা ডয়ের, দুই পাশে দুইটা পাল্লা, দুই পাশে দুইটা পাল্লা পাবেন, বড় ডিপ। তারপরে কি দেখাবেন ভাইয়া? ও খুব সুন্দর একটা ডিজাইন। এটা মূলত কি কাঠের? অনেক কাজ, কাজটা আমরা সিএনজি মেশিনে করি, হাতে করা সম্ভব না। তবে এই ডিজাইনটা খুব গর্জিয়াস, এই হিসাবে রেটটা কিন্তু বেশি না। এটা কয় ফিট বাই কয় ফিট? 4 ফিট বাই 5 ফিট। চিরেঙ্গা সেগুনের 5 ফিট রেটটা দিছে, এই সাইজে স্ট্যান্ডার্ড সাইজ। এটা রেটটা দিছেন কত ভাই? রেটটা দিছি 20,500 টাকা, মাত্র 20,500 টাকায়। দেখেন ওয়ার্ডরোবের ভিতরে অনেক বড় জায়গা, স্পেসটা খুব বেশি, গভীরতা অনেক বেশি, অনেক কাপড় চোপড় রাখা যাবে। এর থেকে বড় হয় না ওয়ার্ড্রোব, এর থেকে বড় করতে হলে দুই পাশে দুইটা পাল্লা দিতে হবে। যাক, আর এখানে একটা সুকেজ আছে দেখেন, এটা কি ডিজাইন বলে? এটা আমরা হলো ডাবল বাজু বলি, মানে ডাবল মানে উপরে নিচে, আমরা এই ডিজাইনের কাজটা বাজু বলি আর কি, এখানে ডাবল বাজু এটার নাম, ডাবল বাজু। এটা আপনার এই সেম ডিজাইন যা আছে আমাদের আগের ভিডিওতে 25,000 টাকা রেট দেওয়া ছিল, আমরা অনেক 25,000-ই রাখতেছি, কিন্তু মালের দাম কিন্তু বাড়ছে অনেক, আমরা সেই ক্ষেত্রে আপনি বাড়াবেন না? আমি বাড়াবো না, আমি চাইতেছি আমার লাভ একটু কম হোক কাস্টমারের জন্য। নিচে টিঙ্গার ডোয়া, আর যদি নিচে গ্লাস পাল্লা নিতে চান তাহলে 1,000 টাকা বাড়বে, তাহলে 26,000 টাকা পড়বে, 26,000 টাকা পড়বে। মানে সেম ডিজাইনটাই নিচে চলে আসবে। হ্যাঁ, এটা আবার কি কাঠের? এটা হলো আকাশি কাঠ। এটা আকাশি কাঠের এক চাল, এক চাল, আবার চাল ছাড়াও আছে কানের সহকারে। দামে কি হবে? দাম কত ভাইয়া? দাম হলো এটা 22,000 টাকা, মাত্র 22,000 টাকা। আকাশি কাঠের মাল সবচেয়ে বড়, 22,000 টাকা দিচ্ছি। এটা হলো দুইটা ডয়ের, দুই পাশে দুইটা পাল্লা, পাল্লা সিস্টেমে কি আছে,
এগি সিস্টেম এগুলো হলো আকাশী কাঠের ওয়ার্ডরোব এটা আবার সম্পূর্ণ দুয়ারের ভিতরে কাঠ থাকবে কোনো প্লাই থাকবে না এটা ওগুলো মানে সেগুন কাঠের মধ্যে আপনি দিবেন গর্জনের প্লাই আর এটার মধ্যে সলিড আকাশী কাঠ সলিড কাঠ দিয়ে তাহলে এটার প্রাইস তো মনে হয় পারবে এটা রেটটা আকাশী কাঠের তো ওই হিসাবে মনে করেন রেটটা কমই দিছি 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা হইলে পাল্লায় আবার দুইটা করে লক লাগানো দুইটা করে তালা দিবেন পাল্লায় সবকিছু হেভি দুইটা করে লক লাগানো পাল্লায় মাঝখানে থেকে হ্যান্ডেল দিয়ে দিবেন না এখানে ধরা হ্যান্ডেল থাকবে আসলে ফিনিশিং কমপ্লিট করে নিতে ওই সময় এগুলো করে দেব এখানে আছে ডিজাইন এই একই দাম 14000 টাকা মাত্র 14000 চওড়াটা দেখাই দেন কত বেশি 24 ইঞ্চি অনেক বড় অনেক বড় অনেক ভাই এটা কি আকাশী কাঠের ড্রেসিং টেবিল পাশে আরেকটা দেখতেছি একটু ভিন্ন রকম ডিজাইন এখানে বৈশা যেন স্বাস্থ্যের সুবিধা হয় কসমিক রেখা এখানে আবার একটা ডোয়ার দেওয়া হয়েছে এই ক্ষেত্রে এর একটু খরচটা বাড়ছে গ্লাসটা যেহেতু বড় এটার প্রাইসটা দিচ্ছেন কত 10500 টাকা মাত্র 10500 টাকা 10500 টাকা কিন্তু প্রত্যেকটা আকাশী কাঠের মালে গ্যারান্টি পাচ্ছেন 20 বছর 20 বছর এই যে এখানে আরেকটা ড্রেসিং দেখা যাচ্ছে এটা একই ডিজাইন একই দাম 9000 টাকা 9000 টাকা এটা 9000 টাকা ওই একই কোয়ালিটি এটা একটু রেটটা আবার বাড়বে সেগুন কাঠের আলমারি এটা ভেতরটা আপনার দেখেন সেলটা সম্পূর্ণ ৩ ইঞ্চি ঘাট এখানে আড়াই ইঞ্চি যে খাট গুলো দেখাইছি ওই খাট গুলো আমরা 3 ইঞ্চি ভিতরে করছি এখানে তিনটা ডিজাইন করা হয়েছে আমরা 3 ইঞ্চি ভিতরে চাইলে আমরা ওই ডিজাইন গুলোর ভিতরে 3 ইঞ্চি করে দিতে পারবো যে কোনো ডিজাইন নিতে পারবো 3 ইঞ্চি টাকা পাবেন 3 ইঞ্চি মোটা কাঠ মাত্র 16000 টাকা এখানে আবার সেগুনের একটা ডাইনিং দেখা যাচ্ছে এখানে সেগুনের ডাইনিং টেবিল 6 চেয়ারের সিডিং সেগুনের এটা আপনার রেটটা হলো 28000 টাকা এটা উপরে কি গ্লাস হবে হ্যাঁ এটা উপরে 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস এর দাম কত দিবেন কাট কালারের ভিতরে নিতে চান এরকম কালারের ভিতরে আকাশী কাঠের ভিতরে তাহলে আপনার রেটটা 18500 টাকা রেটের রেট দিছেন আপনি 18000 18500 টাকা বানিশ দুপুডি রেখে দিবি থাকলে দিয়ে তো টান্ডে মিলে দিয়ে দিবি কি মিলে তো দিবি প্রত্যেকটা দিবি